নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব খুব সিম্পল আর ঘরোয়াভাবে তৈরি সাদা আলুর তরকারি রেসিপি এই রেসিপিটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় যে কোনো দিন জলখাবারে বা টিফিনে এটা বানিয়ে নেওয়া যায় আর এই সাদা আলুর তরকারি অনেকভাবেই বানানো যায় আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কীভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক সাদা আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে তেল গরম করে নেব ফোড়নে দেব পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার কয়েক সেকেন্ড ভেজে নেব খোসা ছাড়িয়ে মাঝারি টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে আলুটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে আলু খুব বেশি ভাজার প্রয়োজন নেই দু তিন মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে কম আঁচে রান্না করব। ঢাকা দিয়ে দিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকাটাকে খুলে নিয়ে একটু চেক করে নেব সমস্ত আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এবার একটা হাতার পেছন দিয়ে কয়েকটা আলু ভেঙে দেব এতে করে তরকারিটার ঝোলটাও একটু ঘন হবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি এই তরকারিটা যেহেতু রুটি লুচি পরোটার সাথে খাওয়া হয় তাই একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই নিজেদের পছন্দ মতন স্বাদ মতন মিষ্টিটাকে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে সাদা আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে এই সাদা আলুর তরকারি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ